শিশির অধিকারীকে প্রদান করে গুরুদেব বলায় এবার অনাস্থা প্রস্তাব। কাঁথি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ১৬ কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব। চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা না দেওয়ায় দলীয় কাউন্সিলরদের তরফেই অনাস্থা প্রস্তাব। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতির সঙ্গে দফায় দফায় বৈঠক। এদিকে সুবল মান্না প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, কোনো চিঠি পাইনি, আগে পাই তারপর বলব। জনগণ বলবে, জনগণ বলবে, আমি এ ব্যাপারে কোনো বলতে চাই না। সবাই যেটা ভাবছে দলের থেকে কোনো কি নির্দেশ আসেনি পদত্যাগ বা কিছু করার জন্য? না, এই তো। কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, ওরালি জানানো হয়েছে, জেলা সভাপতি বলছেন। দাদা, আমার প্রশাসনিক পদ এটা, যা কিছু হবে কাগজের মাধ্যমে হবে। কাঁথি পৌরসভাতে আমাদের ২১টা টোটাল সিট, তার মধ্যে ১৭টি সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল গত দু বছর আগে। তার মধ্যে ১৬ জন কাউন্সিলর গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের ১৪ জন সভাপতি সুব্রত মুখী মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য। রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন, তার মূলে আজকে বাকি ১৬ জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন। ওয়েবার শীটে জালিয়াতিতেই কি লুকিয়ে নিয়োগ দুর্নীতির চাবিকাঠি? কার উত্তরপত্র? কাউকে বুঝতে না দেওয়ার ছকেই চাকরি চুরি। এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই চাকরি চুরির দুর্নীতি। বোর্ডের কর্মীরাও যুক্ত ছিলেন এই দুর্নীতির সঙ্গে। আজ হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানালো সিবিআই। প্রাথমিক নিয়োগে দুর্নীতি, মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করলো এবার সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে সিবিআই এর রিপোর্ট পেশ। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি হয়েছে। মুর্শিদাবাদের জাফিকুল ইসলামের বাড়িতেও তল্লাশি হয়েছে। সিবিআই সূত্রে আরও দাবি, অয়নশীলের সংস্থার মাধ্যমে ১৭টি পুরসভায় ১,829 জনকে নিয়োগ করা হয়েছে। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত নিয়ে রিপোর্ট দিল ইডিও। লিপস অ্যান্ড বাউন্সের ৭.৫ কোটির ৮টি সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু হয়েছে, দাবি ইডি। আগামীকাল ইডির যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অভিজ্ঞ ইএসআই হাসপাতালের চিকিৎসককেও উপস্থিত থাকার নির্দেশ বিচারপতির। মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে সিবিআই যে রিপোর্টটি দাখিল করেছেন সেই রিপোর্টের স্যালিয়েন্ট ফিচার্স তারা মূলত জানিয়েছেন। যেটা মূলত তারা জানিয়েছেন যে এই যে টেট ২০১৪তে ওএমআর শিট মূল্যায়নের জন্য যে সংস্থা দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সংস্থাটি ২০২২ সাল পর্যন্ত সিএ ফার্ম হিসাবে রেজিস্টার্ড ছিল, উইদাউট এনি টেন্ডার তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১২ সালে তারা শুধুমাত্র কন্ডাক্ট করেছিল বলে ২০১৪ সালেও তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এবার এই ওএমআর শিটগুলো কোনা এক্সপ্রেসওয়ের উপরে কোথাও একটি কোনো একটি জায়গায় সেগুলো সমস্ত কিছু রাখা হয়েছিল। যে আরটিআই করতো, আরটিআই করে নাম্বার জানতে চাইতো, ওখান থেকে গিয়ে কৌশিক মাঝি বলে একজন ব্যক্তি সে গিয়ে নিয়ে চলে আসতো, কোনো অথরাইজেশনের কোনো বিষয়ই ছিল না। এবং এই যে ওএমআর শিটগুলো যে মূল্যায়ন করা হলো, যে স্ক্যান কপি রাখা হলো, সেটা এডিটেবল কপি ফলে এবং তারা দুরকমভাবে স্ক্যান করলো এবং মূলত যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এডিটেবল কপি, যে কোনো সময় নাম্বার অল্টার করা যায়। ফলে বুঝতেই পারা যাচ্ছে এটা একটা পূর্ব পরিকল্পিত দুর্নীতি এবং এই পূর্ব পরিকল্পিত দুর্নীতিটি করেছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। ওয়েবার শিট জালিয়াতিতে লুকিয়ে নিয়োগ দুর্নীতির চাবিকাঠি। ইতিমধ্যেই যা বলা হচ্ছে সিবিআই এর তরফে যে প্রাথমিকে নিয়োগ এবং সেই নিয়ে রিপোর্ট পেশ করলো এবার সিবিআই। কার উত্তরপত্র? কাউকে বুঝতে না দেওয়ার ছকেই চাকরি চুরি। এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই চাকরি চুরির দুর্নীতি। বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে। হাইকোর্টে জানালো সিবিআই। দেখুন, এগুলো সব এক একটা তদন্তের প্রসেস, প্রক্রিয়া। এগুলো বলছে মানেই যে কনসার্ন এজেন্সির কথা ধ্রুব সত্য সেটা মনে করার কোনো কারণ নেই। কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো, বাজেয়াপ্ত করা, অমুক করা, তমুক করা, এই ধরনের এমন একটা প্রচার, একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায়। কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে, তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে। ফলে ইডি কি বলছে
সেটাই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই।